এই স্বৈরাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় মিলিত হয় এফডিসিসির নেতৃত্বে। এফডিসিসির সভাপতি বোধহয় মাহবুব। আরএফএল ওয়্যার ড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যার ড্রপে। সম্ভবত এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন, আমি পুরো মিটিংটা শুনেছি, তিনি এবং আরেকজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো যে আমরা আপনার মৃত্যুর পরও আপনার সঙ্গে থাকবো। আপনারা বুঝতে পারছেন, আপনার টেলিভিশন খুলে দেখবেন যে আমৃত্যু থাকবো, মৃত্যুর পরেও আপনার পাশে থাকবো, আপনার সঙ্গে থাকবো, এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই করব। কারণটা কি? কারণটা হলো হাসিনার সময় এই সমস্ত চামচা বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে, একটা টাকাও দেশে রাখে নাই। খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি, খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের এই দেশে, সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান, আসলে সরকারি প্রতিষ্ঠান না, ওই যে নগদ একটা বাদপাড়ি প্রতিষ্ঠান, আমি সরকার কর্মী জানাবো এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এই এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আপনাদের হিসাবের বাইরে। আমি আজকে তাদের একটা নোটশিট পড়লাম, আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কি বলি পোস্ট অফিসের লোগো ব্যবহার করেছে, এই পোস্ট অফিসের লোগোর কোনো ওদের কোনো ই নাই, দায়িত্ব নাই। আই মিন পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোগো ঠিকই, কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে শেয়ার বাংলাদেশে কোথায় গেল? টাকা সমস্ত বিদেশে পাচার হয়ে গেছে। এটা হলো একটা সিম্পল, আরও অনেক আছে এইভাবে বহু লোক চামচাগিরি করে শেখ মুজিবুর হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তাহলে তাদের কথা মতো বোঝা যাচ্ছে এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সুতরাং বেছে বেছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে। আমি একটা অনুরোধ এই সরকারকে জানাবো যে ধরেন ধরলেন আর যা কিছু করেন, তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে ক্রাইসিস, টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পালিয়ে যেতে পারে নাই,